محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة إلى آخر الآية. وقال الله تعالى مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم صدق الله العظيم. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم إن خلق أحدكم يجمع في بطن أمه أربعين يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يبعث الله إليه ملكا بأربع كلمات فيكتب عمله وجله رزقه وساكن سعيد ثم ينفخ فيه الروح رواه البخاري ومسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى مخبرا وآمرا في شادي حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على اللهم صل على سيدنا مولانا محمد. داني ماتي بام ماتي داني ماتي بام ماتي নিচে মাটি রয়েছে উপরের দিকে সে দেখবা কারা যেন পাশের সাউনি দিয়াছে আল্লাহুম্মা বহুত হবে একা সার
কুকরালি মাজের পাড়া খাদিজাতুল কুবরা হাফিজিয়া মাদ্রাসার মাহফিল কবুল করে নাও তোমার ইতিম নবীর খাতিরে দাতা দয়ালু রহিম রহমান গুনাগার পরে তুমি হও মেহরবান ইস্তাই রাখিও গো দিন ইসলামেতে নাহি যেন মজেমন অধর্ম পরেতে রব্বুল আলামিন ঐতিহ্যবাহী কুকুরালে মাজার পাড়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমর্পণী দিনে কয়েক মর্তবা দরুদ ও সালাম আদায় করে তোমার আলিশান দরবারে দোখানা করে গুনাহ মাখা হাত উঠিয়েছি আল্লাহ আমাদের দরুদ ও সালামের সওয়াব টুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছাই দিয়ে দাও আল্লাহ দুই দিন ব্যাপী মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন বলার জন্য যারা এসেছেন সকলকে কিয়ামতের ময়দানে মুসিবতের কালে এ মাহফিল নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ আল্লাহ অনেকের মা দুনিয়ায় বেঁচে নাই অনেকের আব্বা নাই ও মাবুদ আব্বা হারা মা হারা সন্তানের দুখানা হাত তুমি খালি খালি ফিরাইয়া দিও না প্রত্যেকের আব্বা আমার কবর গুলা বাগে জান্নাত বানিয়ে দিয়ে দাও আল্লাহ আমি গোনাগার আব্দার রাখিলাম তোমার কাছে এই কুকরালি গ্রামের মাটির নিচে হাজার হাজার মন মাটি বুকি চাপিয়ে শত শত মানুষ চিরঘুম ঘুমিয়েছে গো আল্লাহ আল্লাহ কোরআনি মাদ্রাসার উসিলা করে তাফসিরুল কোরআন মাহফিলের উসিলা করে তামাম কবর গুনা বেহেশতের বাগান তুমি বানিয়ে দিয়ে দাও আল্লাহ আমি অধম না লাই এলেম নাই কলম নাই নাসেজ না সেঞ্জার কোরআনুল কারিমের ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তৌফিক যদি না দাও আমি আদমের জবান দিয়ে একটি কথা বের করার আমার ক্ষমতা নাই আল্লাহ তাই মুহূর্তে তোর বন্ধু রজর এক ঝলক নূরের ফোকাস এ গুনাহগারের কণ্ঠে তো তাই মজলিসের উপরে তুমি দিয়ে দাও ইয়া রব কারণ তো আগার করে ও বাদ দে যুবক যুদিল পারাসর করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতুবা আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ঐতিহ্যবাহী কুকরালি
মাঝের পাড়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া মাদ্রাসা ও শাহী জামে মসজিদের উদ্যোগে দুই দিন ব্যাপী 18তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে সমাপনী দিনে জনাব সুযোগ্য সভাপতি কুকরালি মাজারপাড়া শাহী জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুল গফফার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলি আল্লাহুম্মা আমিন একটু জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন আজকে মাহফিলের সম্মানিত পরিচালক আমার ডান পাশে বসা যোগ্য হাফেজে কোরআন বিশিষ্ট মুফাসসির সামনাসামনি পড়াশোনা করতে নাই কিন্তু বহুদিন পরে ঈশার নামাজটা আজকে যে আমার কি ভালো লেগেছে সেটা আমি আর বলতে পারবো আমার ভাষা নাই তেলাওয়াতটা আমার হৃদয়টা কেড়ে নিয়েছে আলহামদুলিল্লাহ বলি অত্যন্ত যোগ্য তেলাওয়াত যে তেলাওয়াতের জন্য আমরা কোরআন পাঠের কাছে চলে আসি সেই তেলাওয়াত তো আপনাদের মাঝেই আছে আলহামদুলিল্লাহ বলি জনাব হাফেজ মাওলানা জুলফিকার আলী সাহেব দামাত বরকতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা ওনার জীবনে কোরআনের খেদমতে গোটা জীবনটা যেন কাটানোর তৌফিক দেন সকলে বলি আমিন যে সমস্ত ভাইরা আশপাশ দাঁড়িয়ে আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন এই গ্রামে আগামী কালকের কি আর মাহফিল হবে এখানে যদি সাধনা করেন যে অন্তত লাখ পাঁচের টাকা কালকে খরচ করবো আমরা কেউ কি করবে ওটাই করবে না মাহফিল কি আর হবে মাহফিল আর হবে না যারা আশপাশ দাঁড়িয়ে আছেন ঈশার নামাজ পড়েছেন খাওয়া দাওয়া করেছেন দ্রুত কোরআনের মাহফিলে চলে আসেন আজকের মাহফিলে প্রধান অতিথি মহোদয় সাতক্ষীরা চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট দানবীর বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ নাসিম ফারুক খান মিঠু সাহেব আল্লাহ তাআলা ওনার হাতকে কোরআনের খেদমতের জন্য আরো প্রশস্ততা দান করুন সকলে বলে আমিন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান আলোচক বিশিষ্ট মুফাসসির কোরআন সুদূর উত্তরবঙ্গ জয়পুর হাট থেকে আগত জনাব হাফেজ মাওলানা শামীম ওসমানী সাহেব আল্লাহ তাআলা শরীরে সুস্থতা দান করে এই ময়দানের জন্য কোরআনের কথা বলার যোগ্য সুস্থতা যেন দান করেন সকলে বলি আমিন আমার স্টেজে বসা অনেক ওলামায়ে কেরাম রয়েছেন মুরুব্বি নিজাম রয়েছেন বিশেষ করে আমার স্নেহস্পদ মাওলানা আপনাদের গ্রামের ছেলে মাওলানা রুস্তম আলী তাওহিদি মাওলানা দেদারুল আমার অত্যন্ত আপনজন তারা একবার ওই সামনে দিয়ে আলোচনা সরাসরি আল্লাহ তাআলা ওদের প্রতি খাস রহমত করুন ওদের কণ্ঠকে আল্লাহ কোরআনের খেদমতে কবুল করুন সকলে বলে আমি সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরেজগার খোদা বীর মুসলমান ভাই ও বাবাজিরা সমবয়স্ক যুবক ভাইরা ইস্তের কসি কাসারা হাজিউল হারামাইন হাফেজ কোরআন বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ মুয়াজ্জিন ভাইরা আমার অত্যন্ত প্রাণ প্রিয় অবনশর মামা ও বোনেরা সকলের কাছে জানাই হাজার মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসলে সামনের জায়গাটা সেখানে বসলে ভালো হয় পরে যেন আমার ডিস্টার্ব করে না লাগে সময় তো কম এই জন্য আমি পরে ডিস্টার্ব করবো না আস্তে আস্তে সামনের দিকে আর এইবারটা যদি আপনারা বুক করে দেন তাহলে লোকজন আর ভিতরে যাইতে পারবে না এই জন্য আপনারা সামনের দিকে সারিয়ে বসেন ইনশাল্লাহ তাআলা তাড়াতাড়ি জায়গা নিয়ে বসে পড়েন পরে কিন্তু জায়গা পাবেন না ইনশাল্লাহ জায়গা পাবেন না তাড়াতাড়ি জায়গা নিয়ে বসে পড়েন সামনের দিকে ঢোকাতে রাস্তা করে দিবেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সকলেই বলি আলহামদুলিল্লাহ একটু জবান খুলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআনের মাহফিলের জন্য আপনাকে আমাকে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন বা এখনো দিবেন প্রাণ খুলে সেই মহান মনিবির দরবারে শুকরিয়া আদায় করি রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি মহান নেতা সরারে কায়নাত দুলালে আমিনা সাহেব মদিনা মক্কার যদি মদিনার পাতি গোনাগার উম্মতের মুক্তি একমাত্র যিনি ছিলেন কান্দারি সেই নবীর প্রতি জানাই অসংখ্য অজস্র সালাম বিরাম খুলি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করব কোরআন প্রতিষ্ঠানের সংগ্রামে অংশগ্রহণ করে জীবন বিলিয়ে দিয়ে গেছে যারা আল্লাহ তাদের শহীদ মরণ কবুল করুন সকলে বলি আমিন আল্লাহ এই কুকুরালি গ্রামের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে মাইকের আমাদের দিকে সাত পাখির ন্যায় গানটা দিয়ে আছে কোন আল্লাহ তাদের জন্য একটু মাগফিরাত কামনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে
রাখিলাম আল্লাহ। যত মানুষ চলে গেছে ওদের তো চাওয়ার পাওয়ার আমাদের কাছে কিছুই নাই। আমরা আজকের কেউ এটিম হয়েছি, আমরা আজকে কেউ বাপ হারা, মা হারা, দাদা দাদি নানা নানি হারা। আল্লাহ মেহরবানি করে তাদের কবর গুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলেই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওই যে দেখুন আমার আল্লাহ কি বলছেন, এত বড় একটা শুভ সংবাদ দিলাম, মুখ বুঝে যদি বসে থাকে তাহলে আল্লাহ তো মেজাজ হয়ে যাবে। কয় জায়গায় বলেছেন? 87 জায়গায় আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নাস, 14 জায়গায়। কয় জায়গায়? 14 জায়গায় আল্লাহ সমস্ত মানব মণ্ডলীকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নাস। এখন আর বলছো বলছো তাহলে আজাদের শয়তানের নাম কয় জায়গায়? সেদিন এক মহাবীর আমার বছর আজাদের শয়তানের নাম কয় জায়গায়? তারপরে হঠাৎ আমি দেখি যে কেদারের 67 জায়গায়। সুবহানাল্লাহ বলে তাহলে আল্লাহ তাআলা ইমানদারদেরকে বেশিবার ডাক দিয়ে বলেছেন 87 বার। সুবহানাল্লাহ বলে ইমানদার কারা? মুমিন কারা? মুত্তাকি কারা? পরিষ্কার কারা? দিনদার কারা? আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেছেন ওহে তোমরা যারা ইমানদার, আমরা কি আসলে ইমানদার? সাহস নেই বুকের ভিতরে আমরা, আমরা কি আসলে ইমানদার? কথা বলে আমরা ইমানদার না পরিচয় দিতে পারলেও আমরা সকলে পরিচয় দিতে পারবো আমরা মুমিন। সুবহানাল্লাহ বলো আমার ভাইরা। কিন্তু নবীজি হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, তাফসির কারকগণ উল্লেখ করেছেন, একজন মুসলমান নামধারী, আপনি আমি কিন্তু নামধারী মুসলমান, আপনি আমি পরিচয় দিতে পারবো মুমিন। এজন্য বলা হয়েছে মালফারকু বাইনাল মুমিন আল মুসলিম, মুমিন এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো প্রত্যেক মুমিন মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান মুমিন নহে। আমার ভাইরা এজন্য মুমিনত্ব আগে অর্জন করতে হবে, তারপরে আপনি মুসলমানিত্ব অর্জন করার দাবি নিতে পারবেন। মুমিনত্ব যদি আগে আপনি অর্জন করতে চান আমার ভাইরা, তাহলে চলে যান সূরা তওবার ভিতরে। আমার আল্লাহ মুমিনের জন্য গুণাগুণ দিলেন আটখানা, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এদিকে আমি আলোচনা যাইব না, ওই সূরা আহজাবের দিকে তাকান, নাম বলে দিচ্ছি সূরা আহজাব। ওখানে আল্লাহ মুমিনের জন্য গুণাগুণ দিলেন আরো আটখানা, তাহলে আট আর আট কত হয়? 16খানা। আমার ভাইরা সূরা মুমিনের মধ্যে চলে যান প্রথম থেকে, আমার আল্লাহ মুমিনের জন্য গুণাগুণ দিলেন আরো আটখানা, তাহলে তিনাতে কত হয়? 24খানা মুমিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, আর আপনার আমার নবী হাদিসের ভিতরে জানিয়ে দিলেন সিদ্ধু খেজাল ছয়টা গুণ মুমিনের ভিতরে থাকবে, তাহলে 24 আর 6 কত হয়? 30খানা গুণাগুণ যার ভিতরে থাকবে সেই হবে মুমিন। রোজা ফরজ কয়টা? রোজা ফরজ 30টা। এদিকে মুমিনের জন্য গুণাগুণ দিলেন 30টা, এই 30টা গুণাগুণ যার ভিতরে থাকবে সেই হবে মুমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো যারা বলুন সুবহানাল্লাহ, আমার রাস্তায় যারা দাঁড়াই আছেন
কোরআনের মাহফিলে আধা ঘন্টা বসেন, বাস্তব কথা বলছি, বিশ্বাস যদি না হয় আল্লাহ দেহের মধ্যে বলাটা ব্যয় লাগতেছে, কোরআনের মাহফিলে বসবেন, রোগ থাকবে না। বিশ্বাস হয়? যার বিশ্বাস হয় না তার মাহফিলে থাকার দরকার নেই। কারণ রাসূলুল্লাহ বলেছেন, কোরআনের মাহফিলে বসলে দেহের মধ্যে কঠিন রোগ থাকলে আল্লাহ ওই রোগ সহজ করে দেয়, ওই রোগ ভালো হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঔষধের ব্যবস্থা করে দেন। যখন সুবহানাল্লাহ, মুমিন যদি হতে পারি, এই 30টা গুণাগুণ যদি ভিতরে আসে, তারপরে আপনি আমি দাবি করতে পারবো যে মুসলমান। আল্লাহ বলছেন, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। মুসলমান যদি কেউ হতে পারে আমার ভাইরা, এই মুসলমানের জন্য কোনো ভিসা কোনো প্রশ্ন নাই, এই মুসলমানের জন্য কোনো হিসাব নাই। মুসলমান হয়ে মরবে, কবরখানা জান্নাতের কবর বানিয়ে দেওয়া হবে। তাহলে আপনি আমি মুসলমান হতে চাই কিনা একটু হাত দেখান তো, কেটে আমার ভাইরা বন্ধুরা, আমরা সকলে মুসলমান হতে চাই, ও আপনারা একটু হাত তুলে দেখান তো, কে কে মুসলমান হতে চান? আল্লাহ গো, আমি গুনাহগার এই সাতক্ষীরার সন্তান কল্লা, আল্লাহ দাবি রাখিলাম আজকের মাহফিলে যে হাত গোলা পোশাক করেছে, খাঁটি মুসলমান না বানিয়া মসজিদের গুনাহে পালন করে মানুষগুলার জন্য পাঠাবে না আল্লাহ। আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি তুমি কিয়ামতে হাশরে ময়দানে নসিব করিয়ে দিবা, সকলে বলেন আমিন। আমার ভাইরা, মুসলমান হতে চাই, মা খাদিজাতুল কুবরা ও আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হওয়ার জন্য যত নারী সমাজ ছিল তাদের ভিতরে সর্বপ্রথমে কলেমা পড়িয়া মুসলমান হয়েছিলেন। রসুলের বয়স 25 বছর, যখন কয় বছর রসুলের বয়স 25 বছর, মা খাদিজার বয়স হলো 40 বছর, ধরে বলুন কয় বছর? 65। একজন ছেলে হিজাব তো ঠিক করি পারে নাই, ও 40 আর 25 বড় যোগ করি বলছে 65। সুবহানাল্লাহ। বলে আমার ভাইরা বন্ধুরা, মা খাদিজার বয়স হলো 40 বছর, আর আখেরি জামানার পয়গম্বরের বয়স হলো 25 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার জারি করে দিলেন যে দুইজনের ভিতরে বিবাহ হয়ে যাবে, ধরে গল মারহাবা। নবীজির বিবাহ হলো, বয়সে কত কম জোরে বলেন, আরো জোরে। এখন আমাদের দেশে এই নিয়ম আর চলে না, যদি একটু বয়স্ক মেয়ে কেউ বিয়ে করেছে তাহলে বলে কি, জোর ইঞ্জিন পাঁচ পাতে ঢেলা হয়ে গেছে, কথা কম না কেন? অথচ নবীজি বলেছেন, আমি খাদিজার সঙ্গে শুরু পরিণয় হয়েছে, খাদিজা আমার বয়সের 15 বছর বড় ছিল। খাদিজা বয়স্ক হওয়ার কারণে, দুই জায়গায় বিবাহ হওয়ার কারণে খাদিজার ভিতরে যেই জ্ঞান সমৃদ্ধি ছিল, আমি নবীকে সেটা দিয়ে ইসলাম বিজয়ের দান প্রান্তরে পৌঁছাই দিয়েছে, জোরে কোন মারহাবা। কোরআনুল কারীম আজকে আমি খুশি হয়েছি, আমি জানতাম না মাদ্রাসার নামটা কি। আমার ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া মাদ্রাসা, মা খাদিজা কুরআন আনার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য যত কষ্ট করেছেন, ওখানে বাসায় বসে মনে মনে আলোচনা ঠিক করেছিলাম একটা, আর এখানে এসে পোস্টারে দেখি খাদিজার নামে কোরআনী মাদ্রাসা, সঙ্গে সঙ্গে আলোচনা শেষ করে চলে যাচ্ছি আর একটাই। আমার ভাইরা, আল্লাহর নবীর পরে কোরআনুল কারীমের আয়াত কারিমা, নবীজি হেরা পর্বত গুহায় যখন সাধনায় থাকলেন, মা খাদিজা
ছয় মাইল উসা ঘেরা পর্বত পাহাড় কানা মা খাদিজা পাহাড়ের উপরে সকালে একবার আর বিকালে একবার উঠতেন আমার নবী খাদিজাকে একদিন ডাক দিয়েছে খাদিজা প্রতিদিন সকালে একবার বিকালে একবার ও খাদিজা খাবার দিয়ে আমি নবী চলল পাহাড়ের পরে তুমি ওঠো আমি দেখছি তোমার পাটা ফুলে গেছে আমার বিশ্বনবী যেই গুহার মধ্যে অবস্থান করে আর আমি তার সহদর্বিনী হইয়া কি করে বাড়িতে বসে থাকতে পারি বিশ্বনবী যতদিন এখানে সাধনায় থাকবে আমি খাদিজা কোরআন যতদিন না আসবে আমি খাদিজা ততদিন বিশ্বনবীর জন্য দুইবার করে পাহাড়ের পরে উঠব ও মুসলমান আজকের এই কোরআন প্রতিষ্ঠার জন্য যদি একটু বলা হয় যে তুমি আধা ঘন্টা সময় ব্যয় করো সঙ্গে সঙ্গে আমরা সৌকাত বলে চলে যাই ও মুসলমান খাদিজা কোরআন নবীর কাছে আসবে কোরআন এখনো আসে নাই তাই এত কষ্ট দিলেন কোরআন যখন এসেছে অনেক ঘটনা আমি এখানে বলতে চাই না আমার ভাইরা কোরআন যখন এসেছে খাদিজা আল্লাহর নবীকে তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে নিয়েছে ওরাকা বিন নওফেল ছিলেন সেই জামানার মধ্যে বড় ধরনের একজন পণ্ডিত বিজ্ঞ একজন ইহুদি আলেম ছিলেন আমার ভাইরা ওরাকা বিন নওফেল বলছে খাদিজা তোমার স্বামীর কাছে যেই ফেরেশতা এসেছে এই ফেরেশতা গো আগে অনেক নবীর কাছে এসেছে তার প্রমাণ আমি পেয়ে গেছি তোমার স্বামীর কাছে যেই বাণী দিয়ে গেছে এই বাণী দুনিয়ার কোন মানুষের তৈরি করা বাণী না এ বাণী ঐশী বাণী ঐশী কিতাবের বাণী জোরে চিৎকার দিব সুবহানাল্লাহ সেই খাদিজা কোরআন যখন নাজিল হলো আয়াতে কারিমা নাজিল হলো খাদিজা একদিন রাসূলুল্লাহ দরবারে আসলেন আল্লাহ নবীর হাতখানা ধরলেন নবীজি গো হাতখানা আগায় দেন আমার নবী বলছে খাদিজা অমন করে হাতটা কেন নিলাম নবী আমার হাত ধরে দাবি করব দাবিটা ফেরাইয়া দিবেন না তো সুবহানাল্লাহ বলেন আমার নবী বলছে খাদিজা আমার কাছে দাবি করলে আমি দাবি ফেরাইয়া দেব না ও খাদিজা বলো বলো কি দাবি করবা কয় নবীরে আমার সাতখানা উট রয়েছে ব্যবসায়ের জন্য এই সাতটা উট বোঝাই মাল রয়েছে আমার ইস্তাবার অস্তাবার সম্পত্তি রয়েছে আমার দুইতলা বাড়ি রয়েছে আমার ভাইরা সেই জামানায় ছয়জন ব্যক্তির দুইতলা বাড়ি ছিল তার মধ্যে খাদিজার একজন ধরে কত সুবহানাল্লাহ কি তাজ্জব ব্যাপার দেখেন ছয়জন মানুষের দুইতলা বাড়ি ছিল তার মধ্যে খাদিজার দুইতলা বাড়ি সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলুন সুবহানাল্লাহ বাবা রাস্তায় দাঁড়াইও না রাসূলুল্লাহ স্ত্রীর আলোচনা মন যদি তোমার এর ভিতরে ঢোকে আল্লাহ ওই দেহের মধ্যে কোনরূপ দিবে না জোরে বলুন সুবহানাল্লাহ কারণ রাসূলুল্লাহ জীবনের আলোচনার মধ্যে অবশ্যই বরকত রয়েছে লা শাক্কা ফিহি আমার ভাইরা আল্লাহর নবীর হাত ধরে বলছে নবীরে দুই তলা বাড়ি ইস্তাবার ওয়া ইস্তাবার যাবতীয় সম্পত্তি আমি নবীর হস্তপদে সমর্পণ করতেছি একটা মাত্র কারণে সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনি আইন বাস্তবায়নের জন্য খাদিজার যাবতীয় মাল সামান আল্লাহর নবীর হস্তপদে সমর্পণ করিলাম আপনার আমার দয়ার নবী মায়ার নবী আর চোখে ফাটি রাখতে পারেন নাই দুই চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে ও খাদিজা কোরআন
প্রতিষ্ঠার সংগ্রামে কেবলমাত্র তুমি তোমার যাবতীয় মাল সামানা গুলো দিয়ে দিলা খাদিজা, এই কোরআন গো কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সুপারিশ করবে। কোরআন প্রতিষ্ঠা কোরআনি মাদ্রাসা তৈরিতে যারা সম্পদ দান করবে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম এই কোরআন তাদের পক্ষে কিয়ামতের ময়দানে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবীকে হাদিসিরা করে ডাক দিতেছেন, সুবহানাল্লাহ বলুন না, আমার নবী বলছ খাদিজা আমাকে ডাকতেছ আমি বুঝেছি। খাদিজা একটা কথা জীবনে বলে গিয়েছেন, আমি নবীর কাছে কথা বলেছি কিন্তু কোনোদিন অনুমতি ছাড়া কথা বলি নাই। ও দুনিয়ার স্বামী স্ত্রীরা একটা ও ট্যাবলেটের কথা বলে যাই, এই ট্যাবলেটটা যদি সেবন করতে পারেন গ্রহণ করতে পারেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে জীবনে কোনোদিন মুখ কালাকালি হবে না, ঝগড়া হবে না, ফাসাদ হবে না। ও মা গো স্বামীর কাছে